কাছে ও দূরে, তোমরা যে যেখানে বসে আজকের এই ক্লাসটি দেখছো, তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে আইসিটি, নবম দশম শ্রেণী উভয় ক্ষেত্রে এটা করতে এটা করা যাবে। অধ্যায় 5, মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স, তোমাদের জন্য অত্যন্ত কঠিন একটা অধ্যায় তোমরা এটাকে মনে করো। এই ক্লাসের পর আশা রাখি তোমাদের কাছে বিষয়টা অনেকটা সহজ হয়ে যাবে। তোমাদের ক্লাস নিচ্ছি আমি ফারহানা পারভীন। আমাদের ক্লাসে আজকের পাঠ পাওয়ার পয়েন্ট। তোমাদের এই পঞ্চম মডিউলের ভেতর ওভারঅল আমাদের তিনটা সফটওয়্যার শিখতে হয়, একটা হচ্ছে পাওয়ার পয়েন্ট, এরপর ফটোশপ, এরপর অ্যাডোবি ইলাস্ট্রেটর। আজকে আমাদের আলোচনার বিষয় হবে পাওয়ার পয়েন্ট। এরপর সিকোয়েন্সলি আমি চেষ্টা করব পরের টপিক গুলোর ভিডিও গুলো আপলোড করতে। পাওয়ার পয়েন্টের ব্যবহার বর্তমান সময় হচ্ছে তথ্য বিনিময় এবং তথ্যের প্রবাহ অবারিত করে মানবতার কল্যাণ নিশ্চিত করার জন্য। এখন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষক, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং পেশাজীবীদের মধ্যে তথ্য বিনিময় বা তথ্য আদান প্রদানের প্রয়োজনীয়তা সর্বাধিক গুরুত্ব লাভ করেছে। সকল প্রকার তথ্যের ভান্ডার সকলের জন্য সহজলভ্য করার উদ্দেশ্যে প্রতিনিয়ত সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদি আয়োজন করা হচ্ছে। এতে সংশ্লিষ্ট সবাই তাদের নিজ নিজ কাজের ক্ষেত্রে হালনাগাদ তথ্য সম্পর্কে অবহিত থাকার সুযোগ পাচ্ছে। সভা, এই যেখানে দেখো কিছু ব্যবহার গুলো দেওয়া আছে, সভা, সেমিনার, সিম্পোজিয়াম। সিম্পোজিয়াম হচ্ছে ছোট আকারে ইনডোর জাতীয় সেমিনারকে সিম্পোজিয়াম বলা হচ্ছে। তার কর্মশালা, কর্মশালা হচ্ছে যেকোনো রকমের ট্রেনিং, প্র্যাকটিস ইত্যাদিতে কম্পিউটারের সাহায্যে আকর্ষণীয় ও কার্যকর ভাবে তথ্য উপস্থাপন। এই যে এটাই হচ্ছে এই সফটওয়্যারের মূল ব্যবহার, উপস্থাপন বা প্রেজেন্ট করার জন্য প্রধানত প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করা হয়, যেমন পাওয়ার পয়েন্ট, পিকাসা। এখানে দেখো বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, এখান থেকে এমসিকিউ গুলো তোমাদের আসে, পাওয়ার পয়েন্ট, পিকাসা, ইমপ্রেস ইত্যাদি। পাওয়ার পয়েন্ট হচ্ছে মাইক্রোসফট অফিসের অন্তর্ভুক্ত একটি জনপ্রিয় সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন। তাহলে এখান থেকে আরেকটা এমসিকিউ, যে পাওয়ার পয়েন্ট কোন কোম্পানির সফটওয়্যার, এটা হচ্ছে মাইক্রোসফট। বিল গেটস এর যে তৈরি করা সব কোম্পানি মাইক্রোসফটের, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার। পাওয়ার পয়েন্ট ওপেন করার পদ্ধতি। পাওয়ার পয়েন্ট ওপেন করার জন্য, প্রোগ্রাম খোলার জন্য পর্দার নিচের দিকে বাম কোণে স্টার্ট লেখা রয়েছে একটি, এটি হচ্ছে স্টার্ট বাটন। স্টার্ট বাটনের উপর মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করলে একটি মেনু তালিকা আসবে। এই মেনুর অল প্রোগ্রামস কমান্ডের উপর মাউস পয়েন্টার স্থাপন করলে একটি ফ্লাই আউট মেনু আসবে। ফ্লাই আউট মেনু কি জিনিস, এই যে উড়ে আসে, যে স্টার্ট বাটন ক্লিক করলে যে এই উপরের দিকে ওপেন হয়ে আসে অনেকটা একটা ফ্লাইয়ের মতন, তাই এই স্টাইলটাকে ফ্লাই আউট মেনু বলছে। এই ফ্লাই আউট মেনু তালিকা থেকে মাইক্রোসফট অফিস মেনুতে ক্লিক করলে পাশের আর আরেকটি ফ্লাই আউট মেনুতে মাইক্রোসফট অফিসের প্রোগ্রাম গুলোর তালিকা পাওয়া যাবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওভারঅল পয়েন্ট হচ্ছে আমাদের স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, তারপর সেখান থেকে আমাদের আসছে 2 নাম্বার, 1 নাম্বার স্টার্ট বাটন, 2 নাম্বার অল প্রোগ্রামস, তারপর সেখান থেকে আমাদের মাইক্রোসফট অফিস, এটা 3 নাম্বার, এরপর আসছে পাওয়ার পয়েন্ট পাওয়া যাবে সেই তালিকা থেকে মাইক্রোসফট। এই অফিসের ভেতর আমরা ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল অনেকগুলো প্রোগ্রাম দেখতে পাবো, তার মধ্যে থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা আমাদের সিলেক্ট করতে হবে। এই যে তাহলে 4টা ধাপ। এখন স্লাইড শো করা। স্লাইড স্লাইড তৈরি করার পর আমি তোমাদের পরবর্তী প্রেজেন্টেশনের শেষের অংশে আমি তোমাদের ওভারঅল প্র্যাকটিক্যালি কি করে প্রোগ্রাম দিয়ে সরাসরি কি করে আমরা প্র্যাকটিক্যালি প্রোগ্রামটা তৈরি করব, ব্যবহার করব এটা দেখাবো। আমরা একটু থিওরিটিক্যাল অংশটা দেখে নিই। কিবোর্ডে F5 বাটন, এটা একটা এমসিকিউ, যে F5 বাটন চাপ দিলে অথবা মেনু রিবন থেকে, ভিউ মেনু রিবন থেকে স্লাইড শো অপশনে ক্লিক করলে আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইড শো হবে। সিলেক্ট করলে অথবা স্ট্যাটাস বারে স্লাইড শোর আইকনে ক্লিক করলে প্রেজেন্টেশনের প্রথম স্লাইডটি উপস্থাপন হবে, অথবা স্ট্যাটাস বারে স্লাইড শো বাটন একটা আইকন আছে। ক্লাস নেবার সময় আমি তোমাদের এই অপশনটাই বেশি ব্যবহার করি, এটাই বেশি ব্যবহার করা হয়, জনপ্রিয় এবং শর্টকাট, খুব সহজ হয় স্লাইড শো করা। প্রেজেন্টেশনে একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইড যাওয়ার জন্য কিবোর্ডের অ্যারো বাটন, যেটাকে বলা হয় ডানমুখী তীর বা মুখী তীর, এটা শুনতে একটু আনকমন মনে হয় কারণ এটা আমরা সাধারণত ইংরেজিতে ব্যবহার করি। অ্যারো বাটন, যেখানে যে আমাদের কিবোর্ডে যে ডান অ্যারো, লেফট অ্যারো, যে কিটা আছে, রাইট অ্যারো,
এই ডান দিকে গেলে ডান পার পরের স্লাইডটা দেখাবে, বা পাশের অ্যারোটা ক্লিক করলে আবার ব্যাক করে আগের স্লাইডটা দেখাবে। প্রেজেন্টেশনের মাঝে মাঝে কোনো অপশন থাকা অবস্থায় স্লাইড থেকে পরবর্তী প্রদর্শন শুরু করার জন্য কিবোর্ডে শিফট বোতাম চেপে রেখে F5 বাটনে চাপ দিতে হবে। স্লাইড শো উইন্ডো থেকে সম্পাদন ফিরে যাবার জন্য অফ। এখন যদি তুমি অফ করতে চাও ESC, আমাদের কিবোর্ডের বাঁদিকে সর্বপ্রথম কি হচ্ছে ESC লেখা কি, এটাকে এসকেপ বলা হয়। ঠিক আছে, তাহলে এই এসকেপ বাটনে ক্লিক করতে হবে। এখন চলো আমরা সরাসরি পাওয়ার পয়েন্ট প্রোগ্রামের কিছু জরুরি বিষয় লক্ষ্য করি। এখন আমরা সোজাসুজি কম্পিউটার থেকে দেখব কি করে পাওয়ার পয়েন্ট ব্যবহার করতে হয়। পাওয়ার পয়েন্ট ব্যবহার করার জন্য তোমাদের এটা এই লম্বা যে স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি, একটা স্কেলের মতন পোর্শন, এটাকে বলা হয় টাস্কবার। টাস্কবারে এখানে পাওয়ার পয়েন্ট অপশনটা থাকবে, অথবা এখান থেকে আমরা ডেস্কটপে থাকলে ডেস্কটপ থেকেও পাওয়ার পয়েন্ট ওপেন করতে পারি, এবং স্টার্ট বাটন থেকে এই যে এখানে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দেখতে পাচ্ছি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2007 ভার্সন, তোমাদের বইয়ে 2007 ভার্সনটাই দেওয়া আছে। এখানে 2007 ভার্সন আমি ক্লিক করলে আমার পাওয়ার পয়েন্টটা প্রোগ্রামটা ওপেন হয়ে যাবে। ওপেন হবার যাবার পর আমরা একটা স্লাইড দেখতে পাচ্ছি। পাওয়ার পয়েন্টের প্রতিটা পেজকে স্লাইড বলে। এই স্লাইডে আমি দেখতে পাচ্ছি এখানে দুটো টাইটেল যোগ করার দেখাচ্ছে, যে ক্লিক টু অ্যাড টাইটেল। আমি যদি এখানে কোনো একটা টাইটেল অ্যাড করতে চাই, তাহলে এখানে আমি ক্লিক করে সে লেখাটা শুরু করতে পারি। দেখো আগের লেখাটা কিন্তু চলে গেছে। এখান থেকে তোমাদের কিন্তু একটা এমসিকিউ আসে যে পাওয়ার পয়েন্টে কোনো কিছু লেখার আগে কি দেয়া থাকে। এখানে লেখা থাকে যে ক্লিক টু অ্যাড টাইটেল, এবং নিচেটা হচ্ছে সাব টাইটেল, তাই এটাকে বলা হচ্ছে ক্লিক টু অ্যাড সাব টাইটেল। আচ্ছা, পাওয়ার পয়েন্টের স্লাইডে এই আর এই যে এই যে ডিজাইনটা যেটা দেওয়া আছে, যে এখানে দুটো টাইটেল রাখা যাবে খসার মতন প্রাপ করা, যেটা এটাকে বলা হয় লেআউট, স্লাইড লেআউট। প্রতিটা পেজকে বলা হচ্ছে স্লাইড। আচ্ছা, এখন এই কম্পিউটারের ক্ষেত্রে আমরা স্লাইডের ক্ষেত্রে এই স্লাইডটা ব্ল্যাক এন্ড হোয়াইট দেখাচ্ছে, এই স্লাইডে কিন্তু কালারটা বলার ছোট করার জন্য, লেখার রং পরিবর্তন করার জন্য আমরা এখানে ক্লিক করে লেখার সাইজ বড় ছোট করতে পারি। মনে করো আমরা একটা ক্লাস নিব, সে বিষয়ে প্রথমে টাইটেল আমাদের বিষয়বস্তুটা আজকে উপস্থাপন করতে হবে। সেই ক্ষেত্রে যদি আমরা মনে করি যে আমরা নার্সারি ক্লাস নেবার জন্য একটি প্রেজেন্টেশন তৈরি করছে, তাহলে এখানে হবে ক্লাস নার্সারি, পরে সেকেন্ডারি আমি লিখছি। আজকে আমাদের টপিক হচ্ছে আলোচনার, মনে করো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা যে আমরা তৈরি করব তার টপিক হচ্ছে লার্নিং অ্যালফাবেট। এরপর এখানে যে তৈরি করবে তার নাম হবে বক্তার নাম, এইভাবে আমরা দিচ্ছি। এখন এখানে প্রতিবার ডিজাইন করা এবং ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক এন্ড হোয়াইট যদি তোমার কাছে পছন্দ না হয়, এখান থেকে কিন্তু আমরা ডিজাইন মেনুতে গিয়ে এখানে একটা ডিজাইন অ্যাপ্লাই করতে পারি। এই দেখো এখানে ডিজাইনটা অ্যাপ্লাই করলে অটোমেটিক্যালি একটা লেখা একটা আলাদা ফন্টে চলে আসছে, একটা প্যাটার্ন চলে আসছে, এবং ব্যাকগ্রাউন্ডে একটা ডিজাইন চলে আসছে। এখানে ক্লিক করলে সেই ডিজাইনটা আমার চলে আসবে, প্রতিটা স্লাইডে অটোমেটিক্যালি চলে আসবে, আমাকে বারবার নিতে হবে না। এবং এই ডিজাইনটার টেমপ্লেটে যদি তোমার কালারটা পছন্দ না হয়, তোমার মনে হচ্ছে স্টাইলটা ঠিক আছে বাট কালারটা ডিফারেন্ট হলে ভালো হতো, তাহলে এখান থেকে তুমি বিভিন্ন রকমের কালারটা চেঞ্জ করতে পারো। আচ্ছা, এখন এখানে হোম মেনু থেকে আমার প্রথম স্লাইডটা আমরা মোটামুটি ডান। এখান থেকে এখন আমি দ্বিতীয় স্লাইড নিব, এই যে নিউ স্লাইড, এখান থেকে আমার লেআউট ডিসাইড করা যাবে। কম্পিউটারের ক্ষেত্রে লেআউটটা হচ্ছে এই যে আমার দ্বিতীয় স্লাইডে এখানে দেখতে পাচ্ছি একটা ছবি বা টেবিল যোগ করার অপশন আছে, এইখানে দুটো যোগ করার অপশন আছে, এটা টোটালি ব্ল্যাঙ্ক একটা স্লাইড। এই স্লাইডে তুমি তোমার ইচ্ছা মতো ছবি, টাইটেল, লেখা, ভিডিও, টেবিল অ্যাড করতে পারো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি আমরা এইগুলোকে বলা হচ্ছে লেআউট। এখান থেকে আমি দ্বিতীয়টা টাইটেল এন্ড কন্টেন্ট এই লেআউটটাতে ক্লিক করলাম, আমার সেই স্লাইডটা চলে আসলো। এখন আমাদের টপিকটা ছিল লার্নিং এন্ড অ্যালফাবেট। প্রথম ক্ষেত্রে আমাদের আসবে এ ফর অ্যাপেল, অ্যালফাবেট আমাদের প্রথম যেহেতু এ। এখন এখানে অ্যাপেল রিলেটেড একটা পিকচার হলে ভালো হতো, তাহলে এইখানে আমি মাউসটা নিয়ে গেলে দেখো এখানে বলছে ইনসার্ট টেবিল, ইনসার্ট চার্ট, এখান থেকে ইনফোগ্রাফিক্স, স্মার্ট গ্রাফিক্স, এটা ভিডিও, এখানে ক্লিপ আর্ট, এবং এখানে পিকচার কথাটা আছে। তা আমি যেহেতু পিকচার চাচ্ছি আমি পিকচারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে সেভ পিকচার থেকে এই যে এখানে অ্যাপেলের ছবি দেখতে পাচ্ছি, আমি অ্যাপেলের ছবিটা নিয়ে আসলাম। এবার এটাকে এখান থেকে আমি স্ক্রল করে বড় ছোট করতে পারি, এবং এই ছবিটাকে চাইলে ইজিলি কপি করে পেস্ট করতে পারি।
ছবিটার আকার পরিবর্তন করার সুবিধা আমি এখান থেকে পাবো। এইভাবে আমার দ্বিতীয় স্লাইডটি তৈরি হয়ে গেল। পাওয়ার পয়েন্টে কিন্তু এমএস ওয়ার্ডের মতন পেজ লেখা শেষ হলে অটোমেটিক্যালি যে দ্বিতীয় পেজ চলে আসবে তা কিন্তু আসবে না। এখানে তোমার যে কয়টা পেজের প্রয়োজন হবে তোমাকে সেই কয়টা পেজ নিতে হবে। এবার আমি নিউ স্লাইডে ক্লিক করে, এটা কিন্তু হোম মেনুতে আছে, নিউ স্লাইডে ক্লিক করে আমি দ্বিতীয় আরেকটা স্লাইড নিলাম। এবার এখানে আমি এবার আগে পিকচার নেই, বিতে ক্লিক করে আমি এখান থেকে বি ফর বল নিতে পারি। এখানে বলের একটা পিকচার আমি নিলাম, পিকচারটা ছোট মনে হচ্ছে, একটু বড় করে দেই। দিয়ে এখানে আমি লিখলাম বি ফর বল। তাহলে এ আমাদের মোটামুটি একটা, এইভাবে বাকি স্লাইড গুলো আমাদের তৈরি করে যেতে হবে। এবার স্লাইড তৈরি হয়ে যাওয়ার পর স্লাইডটা আমাদের ফুল স্ক্রিন করে যখন আমরা প্রেজেন্টেশন করব কিভাবে করব, স্লাইডটা ফুল স্ক্রিন করার জন্য আমার এই যে এখানে কর্নারে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে টাস্ক বারের নিচের দিকে এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে স্লাইড শো কথাটা লেখা আছে, এই স্লাইড শোতে ক্লিক করলে আমার স্লাইডটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এবার এখানে আমি প্রেস করলাম, এই যে আমি দেখতে পাচ্ছি এখানে আমার চলে আসছে প্রথম স্লাইডটা আমার, এবং অ্যারো কি প্রেস করে আমি আগের ও পরের স্লাইডে যেতে পারি। এখানে প্রেস করলাম ক্লাস নার্সারি টপিক লার্নিং অ্যালফাবেট ফারহানা বাই প্রেজেন্ট করছে, এ ফর অ্যাপল আমাদের দ্বিতীয় স্লাইডটা আসলো, এবং বি ফর বল আমাদের তৃতীয় স্লাইডটা আসলো। স্লাইড শেষ। এ আমাদের মোটামুটি আজকে প্রেজেন্টেশন। এর মধ্যে থেকে তুমি যদি চাও যে স্লাইডে আমি একটু ট্রানজিশন দিব, তখন তুমি অ্যানিমেশন মেনু থেকে ট্রানজিশন পয়েন্ট এখন করে ক্লিক করলে এই যে দেখো একটা ডিজাইনের মতন করে স্লাইড গুলো আসছে, এইগুলো অ্যাপ্লাই করতে পারো। এখানে আমি ক্লিক করে দেখি, ক্লিক করে দেখার পর আমার এই স্লাইডে এই অ্যানিমেশনটা চলে আসবে। যদি তুমি চাও যে এটা ফাস্ট দেওয়া আছে, এটাকে চাইলে আমরা স্লো বা মিডিয়াম করতে পারি। এবং এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আসে, এই যে লেখা আছে অ্যাপ্লাই টু অল, অর্থাৎ এই যে ডিজাইনটা আমি নিলাম, এই যে কোন করে রিজলভ নামের একটা টেমপ্লেট, এটা যদি আমি নেই, নেবার পর এখানে আমি অ্যাপ্লাই টু অল করে দিই, তাহলে আমার তিনটা স্লাইডে এই ডিজাইনটা চলে আসবে, আমাকে প্রতিটা আলাদা আলাদা করে দিতে হবে না। আমি অ্যাপ্লাই টু অল প্রেস করে দিলাম। এখন এটার নমুনাটা আমরা দেখি, আবার আমরা এখানে স্লাইড শোটা করি, অথবা কম্পিউটারে F5 বাটন চাপ দিলেও কিবোর্ডে ফাংশন কি এর F5 বাটন প্রেস করলেও এই স্লাইড শোটা হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি, দেখো একটা ডিজাইনের মাধ্যমে আসলো, এটাও আমরা দেখতে পাচ্ছি ওই একই ডিজাইনটা এসেছে। এইভাবে কাজ করে আমরা পাওয়ার পয়েন্ট সম্পর্কে ধারণা নিতে পারি। আজকে ক্লাস এ পর্যন্তই, পরের ক্লাসে সিকোয়েন্স ভাবে আমি পরের পাওয়ার পয়েন্টের পরের অংশগুলো আপলোড করব। এখান থেকে তোমার ক্লাসটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে জানাবে। এখানে আমি তোমাদের একটা খুব সুন্দর স্নোফলের একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছি, এটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও আমাকে জানাবে।